দর্শক, আমি এসএম নাহিয়ান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভোরের কাগজ থেকে। আর এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আপনারা জানেন যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে নির্বাচন এবং বর্তমান সরকারের পদদেখছে বিএনপি এবং জামাতের ডাকে যে তিন দিনের হরতাল অবরোধ কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচির আজ প্রথম দিন 31 অক্টোবর মঙ্গলবার। আপনারা জানেন যে তারা সড়ক, রেল এবং নৌপথে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে। তো আপনাদেরকে প্রথমে যে বিষয়টা আমি জানিয়ে রাখছি যে অবরোধ কর্মসূচির ডাক দিয়ে কিন্তু বিএনপির কোনো নেতাকর্মীকে আমরা দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে দেখিনি। এবং আপনারা জানেন যে 28 অক্টোবর শনিবার এই নয়াপল্টন এলাকায় সমাবেশ চলাকালে যে সংঘর্ষের সৃষ্টি হয়েছিল, এরপর কিন্তু বিএনপি নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছে। এখনও বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তালা ঝুলছে। তবে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এই এলাকায় কিন্তু ক্রাইম সিনের যে ফিতা ছিল, সেই বেষ্টনী যে ফিতা ছিল, ক্রাইম সিনের যে ফিতা আপনারা দেখেছেন, সেই ফিতা কিন্তু অলরেডি খুলে দেওয়া হয়েছে এবং আজ মঙ্গলবার সকালে সেই ফিতা খুলে দেওয়া হয়েছে। এবং এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। ফিতা খুলে দেওয়ার পর এখনও পর্যন্ত আমরা বিএনপির কোনো নেতাকর্মীকে এই কার্যালয়ে আসতে দেখিনি। আজকে যে হরতাল অবরোধ কর্মসূচি চলছে, সেই অবরোধকে ঘিরেও কিন্তু কোনো নেতাকর্মী এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এখনও পর্যন্ত আসেনি বলে আমরা জানতে পেরেছি। তবে আমরা আমাদের অন্যান্য জায়গায় থাকা যে আমাদের গণমাধ্যম কর্মীরা রয়েছে, তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে সকালে রাজধানীর বিজয়নগর এলাকায় ছাত্রদলের একটি পিকেটিং হয়েছিল। তারা মিছিল নিয়ে এসেছিল এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়েছিল এবং সেখানে পুলিশ ধাওয়া করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছিল। তো দর্শক, আপনারা জানেন যে গেল 28 অক্টোবর যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশ থেকে কিন্তু রোববার 29 অক্টোবর হরতালের ডাক দিয়েছিল বিএনপি এবং সারা দেশে সেই হরতাল পালিত হয়েছে রোববার। সেই হরতালের ঠিক একদিন পর, অর্থাৎ আজ থেকে, আজ 31 অক্টোবর মঙ্গলবার থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। এবং আপনারা জানেন যে হরতালে যে সমাবেশে যে নাশকতা হয়েছিল, যে পুলিশকে যে হত্যা করা হয়েছিল এবং বিভিন্ন জায়গায় যে পুলিশ বক্সগুলোতে অগ্নিসংযোগ করা হয়েছিল, বিভিন্ন গাড়ি ভাঙচুর করা হয়েছিল, সেই মামলা এবং বিচারপতির বাসভবনে হামলা হয়েছিল, সেই বিচারপতির বাসভবনের বাসায় হামলাকে ঘিরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং 29 অক্টোবর রোববার তার গুলশানের বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে বিচারপতি, প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এবং এরপর থেকে বিএনপির অসংখ্য নেতাকর্মী তারা গা ঢাকা দিয়েছে। এবং আমরা আরও একটি বিষয় আজকে আমরা জেনেছি যে সকালে নারায়ণগঞ্জে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি মিছিল হয়েছিল, সেখানে তারা সড়ক অবরোধ করার চেষ্টা করে। এছাড়া আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে নারায়ণগঞ্জের 2500 কিন্তু সকালে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে তারা সড়ক অবরোধ করে এবং তারা সেখানে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ বিক্ষোভ করার চেষ্টা করে এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়, সরকারের পদত্যাগের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেয়। তখন সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ তাদেরকে সরানোর চেষ্টা করে এবং তখন পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনার সৃষ্টি হয় এবং এর এক পর্যায়ে ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়। এরপর কিন্তু পুলিশ এবং বিএনপির এই সংঘর্ষে পুলিশ এবং বিএনপির প্রায় 30 জনের মতো নেতাকর্মী আহত হয়েছে। এবং আমরা আরও একটি বিষয় জানতে পেরেছি যে আমাদের কিশোরগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন সেখানে সংঘর্ষ চলছে এবং সংঘর্ষে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা দেখেছি যে অবরোধ কর্মসূচির প্রথম দিন সকাল থেকে কিন্তু সড়কে যান চলাচল অনেকটা কম, অর্থাৎ অন্যদিনের তুলনায় কিছুটা কম দেখা যাচ্ছে। এরপরে যাদের খুব বেশি প্রয়োজন তারা সড়কে বের হওয়ার চেষ্টা করছেন এবং সড়কে রিক্সা, সিএনজি, অটোরিকশা মানুষ চলাচল করছে। আমরা পল্টন, ফকিরাপুল, বিজয়নগর এর আশপাশের এলাকা ঘুরে আমরা দেখেছি যে যাদের খুব বেশি প্রয়োজন, যারা চাকরিজীবী না গেলে নয়, তারা রাস্তায় বের হওয়ার চেষ্টা করছেন। এবং এছাড়া মানুষের মধ্যে যে অগ্নিসংযোগের যে একটি আতঙ্ক, সেই আতঙ্কের কারণে কিন্তু অনেকে রাস্তায় বের হচ্ছে না বলে ওনারা আমাদেরকে জানিয়েছেন। তো আপনাদেরকে দেখাচ্ছি যে নয়াপল্টনের কার্যালয়ের অবস্থা। নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে অবস্থা, সেই অবস্থাটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে। এখানে ক্রাইম সিনের যে বেষ্টনী ছিল, যে ফিতা ছিল, সেই ফিতাটিকে কিন্তু তুলে দেওয়া হয়েছে। আমরা রাজধানী ফকিরাপুর, নাইটিংগেল মোড়, বিজয়নগর এসব এলাকা ঘুরে দেখেছি। আপনারা জানেন যে মহাসমাবেশকে ঘিরে এখানে ব্যাপক একটি সংঘর্ষের সৃষ্টি হয়েছিল, সেই সংঘর্ষের পর থেকে কিন্তু এখন এই এলাকাটি একটা থমথমে অবস্থা বিরাজ করছে।
আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অবস্থা। এখনই এই এক ঘন্টা পরে আপনারা জানেন যে রোববার থেকে সারা দেশে হরতাল কর্মসূচি ডাক দিয়েছিল বিএনপি, এরপর এর একদিন পর অবরোধ কর্মসূচি ডাক দিয়েছে বিএনপির যে চূড়ান্ত আন্দোলন, সেই আন্দোলনের দিকে হয়তো বা তারা যাওয়ার চেষ্টা করছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপি সূত্রে যে তারা ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা পরিকল্পনা তারা করছে এবং যে কোনো উপায়ে তারা হয়তো বা সেটি করার চেষ্টা করবে। এছাড়া আমরা জামাত সূত্র থেকে জানতে পেরেছি যে তারা জামাত শিবিরের নেতাকর্মীরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় তারা পিকেটিং করেছে, সড়ক অবরোধ করার চেষ্টা করেছে। বিশেষ করে উত্তর এলাকায় তারা রেলপথ অবরোধ করার চেষ্টা করেছিল। আপনাদেরকে আমরা বিএনপি কার্যালয়ের সবশেষ অবস্থাটুকু আজকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে এবং রাজধানীতে যেন কোনো ধরনের বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু র্যাব, পুলিশ, বিজেপির সদস্যরা মোতায়েন রয়েছে। তো দর্শক, এ ছিল আমার কাছে বিএনপি কার্যালয়ের সামনে থেকে সবশেষ অবস্থা। এখন আপনাদেরকে আমরা জানাবো, নিয়ে যাবো আওয়ামী লীগ কার্যালয়ে, সেখানকার অবস্থাটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে আমি আছি রাজধানীর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ বঙ্গবন্ধু এভিনিউর সামনে। আপনারা জানেন যে আজকে বিএনপি এবং জামাত যে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে তার প্রতিবাদে এখানে চলছে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রতিবাদ সভা। অর্থাৎ বিএনপি জামাত যে নৈরাজ্যকর পরিস্থিতি বা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যেন তারা করতে না পারে সেজন্যে এখানে প্রতিবাদ সভা চলছে। এখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আমাদের কথা হয়েছে, ওনারা বলেছেন তারা যে কোনো উপায়ে বিএনপি এবং জামাতের নৈরাজ্যকর পরিস্থিতি বা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যদি তারা করে তাহলে তারা যে কোনো উপায়ে তা প্রতিহত করতে তাদের সারা দেশে সকল নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। কোনোভাবেই যেন জনগণের জানমালের কোনো ধরনের ক্ষতি না হয় সেদিকে তারা সর্বদা প্রস্তুতি নিয়ে রেখেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তারা রাজপথে আছেন এবং বিএনপির এবং জামাতের পক্ষ থেকে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় সেজন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছেন। তারা বলছেন যে 28শে অক্টোবর তারা যেভাবে মহাসমাবেশকে কেন্দ্র করে যেভাবে হামলা চালিয়েছিল এবং সংঘর্ষের সৃষ্টি করেছিল পল্টন এলাকায়, এই ধরনের পুনরাবৃত্তি যেন আর না ঘটে সেজন্যে কিন্তু তারা সজাগ রয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন অঙ্গ সংগঠনের সভা সমাবেশ চলছে। এখানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা তারা বিএনপি এবং জামাতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, বিএনপি এবং জামাতের বিরুদ্ধে প্রতিবাদ সভা করছেন, তারা যেন কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে এবং সবাইকে সজাগ থাকবার জন্য তারা আহ্বান জানাচ্ছেন, দেশবাসীকে তারা আহ্বান জানাচ্ছেন যে তারা যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা করতে না পারে সে বিষয়ে যেন দৃষ্টি রাখে। এবং ওনাদের সাথে কথা বলেছিলাম, আমরা জানতে চেয়েছিলাম যে আজকে বিএনপির অবরোধ কতটা সফলতার দিকে যাচ্ছে। তো ওনারা বলেছেন যে বিএনপি কয়েকজন টোকাই দিয়ে যে ধরনের অবরোধ করার চেষ্টা করছে এটা আসলে কোনো অবরোধ নয়, কারণ বিএনপির কোনো নেতাকর্মীকে এখনও পর্যন্ত রাজপথে দেখা যায়নি। ওনারা বলছেন যে এটার নাম কোনো অবরোধ নয়, যে অবরোধে বিএনপির নেতাকর্মীরা রাস্তায় থাকবে না। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে বেশ অনেকগুলো সভা সমাবেশ চলছে, সরকারের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা দেওয়ার প্রয়োজন ওনারা বলছে, দেশবাসীর জানমালের নিরাপত্তায় সকল ধরনের সহযোগিতা তারা দেবে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে যত ধরনের সহযোগিতা করা দরকার সকল ধরনের সহযোগিতা করে কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনীর পাশে থাকবেন। আপনারা জানেন যে বিএনপি জামাত তো আসলে দেশে বিদেশে স্বীকৃত একটি সন্ত্রাসী দল, কানাডার আদালত, আমেরিকার আদালত কিন্তু বলছে যে বিএনপি একটি সন্ত্রাসী দল। তো এই দল ওরা কখনোই বাংলাদেশে মানুষের শান্তি চায় না, এই দলের জন্ম হওয়ার পর থেকে এরা কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড করেই বড় হয়েছে। দেখেন 2014 সালে তারা মানুষকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মেরে মানুষের জানমালের ক্ষতি করে চেয়েছিল 14 সালে ক্ষমতা আসতে পারে নাই, বাংলার জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। 18 সালে ঠিক একই কাজ করেছে, আবার 24 সালে জানুয়ারি মাসে নির্বাচন তারা অবরোধ রেখেছে। এটা নতুন কিছু না, এইটা বিএনপির পুরানো কৌশল, ভোতা কৌশল, এই কৌশলের কাজ হবে না। বাংলার জনগণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রাজনীতি করে, শান্তির রাজনীতি করে। আমরা আপনাদেরকে এখানকার
অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখছেন যে বিএনপি এবং জামাত যেন কোনো ধরনের যোগাযোগ পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য কিন্তু তারা সজাগ রয়েছেন। তারা বলছেন যে প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে আওয়ামী লীগ এবং যুবলীগের নেতাকর্মীরা সজাগ দৃষ্টি রাখছেন, তারা সোচ্চার আছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। তা দর্শক, এ ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আমার হাতে সর্বশেষ অবস্থা। আশা করছি আমাদের সঙ্গে থাকবেন, ভোরের কাগজের সঙ্গে থাকবেন। We'll be right back.